গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবার আর শনিবার মিলে দুটো দিন মিলিয়ে একটি ব্লগ বানিয়েছি কারণ খুবই ব্যস্ত হয়ে পড়েছি তোমরা তো দেখলে মানে ভীষণ ব্যস্ত হয়ে পড়ছে এখন আর টাইম টেবিলটা ম্যানেজ করা আমার কাছে একটু মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি ঘর নতুন ঘরে চলে যাবো সেজন্য না কোনো কিছু আমার হয়ে উঠছে না আর ব্লগও আমি একটা দিন দেয়নি কারণ ওদিকে আমার দেখতে হচ্ছে আবার ঘরের এদিকেও দেখতে হচ্ছে তারপর মানে ওর তো আবার ডিউটি রক্ষা কিছুটা পেয়েছি বাচ্চাদের স্কুলটা বন্ধ বলে আর আজকাল সকালবেলা ঘুমটাও আমার যায় না কীভাবে ভেঙে যায় তো আজকে ভোরবেলা উঠেছি সাড়ে চারটা কারণ ওর বাবা পিটিতে গিয়েছে সাড়ে চারটা পিটিতে গিয়েছে তখনই আমি উঠেছি তো ওর বাবা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে না আমি আর ঘুমাইনি অন্যদিন হলে ঘুমিয়ে থাকতাম কিন্তু এখন আর ঘুম আসে না তো কাজে লেগে তখনই পড়লাম তো ছোটোখাটো কাজ করে নিয়েছি আর আজকে দুপুরে রান্না রাতের রান্না একই সঙ্গে করে নিয়েছি মানে করে নিচ্ছি এদিকে দেখো আলু ভাজিটা রাজার জন্য আলাদা করে তুলে রেখেছি আর আগের দিন যে আমি ডিটক্সিন ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম তো সেই যে বিটরুট তারপরে গাজরটা দিয়ে তো সেগুলো তো আমি একটা কাঁচার কটুতে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটা ভাজি করেছি কখনো পরাঠাও করে মানে ভালো করে মানে কুড়িয়ে পর্যাঠাও বানিয়ে তো আজকে অত কিছু করলাম না শুধু ভাজি করে নিয়েছি আর মাছের ঝোল করছে আলু দিয়ে তো ওর বাবা ঝোলটা একটু বেশি পছন্দ করে সেই জন্য ঝুলটা যদি হয় ভালো হয় তাহলে আর সঙ্গে কিছু লাগে না তো চলো এদিকে মাছটা আমার রান্না হয়েছে কিন্তু মাছের নামটাই না আমি কখনো কখনো ভুলে যাই রুই না কাতল সেটাই আমি ভুলে যাই সেটা হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা তো মাছ তো খেতে পছন্দ করি কিন্তু নামটা না আমি কখনো কখনো গুলিয়ে ফেলি তো এই সময় না আসে মানে সব সময় না এই সময় ডাস্টবিনের গাড়িটা এই সময় আসে ওর বাবা যাওয়ার টাইমে আসে ভীষণ ভাগ্য থাকে মানে আর যদি ভাত নিয়ে যায় তাহলে তার কোনো মানে কি বলবো তো যাই হোক সকালবেলা উঠেছি বলে আমি জানি আজকে ডাস্টবিনের গাড়িটা আসবে সেই জন্য আমি আমার মতো করে না কাজটা গুছিয়ে রেখেছিলাম তো চলো এটা হয়েছে শনিবার সকালবেলার ব্লগ একদম সকাল থেকে শুরু করেছি আর শনিবার মানে কিন্তু আমার কাছে খুব একটা নিয়মের বার আর এদিনে মানে ভালো লাগে প্রতি সপ্তাহে একটা দিন যদি ধুয়ে টুয়ে নিরামিষ খাওয়া যায় সত্যি মনটা খুব না হালকা লাগে আর খুব শান্তিও পাওয়া যায় ওই দিন তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেছি যতটুকু করার করেছি আর বাকি ঝাড়ু মোছা মানে গোছানো গাছানো কিছুটা করে নিলাম আর যে কাজগুলো মানে এখন করবো তো সেই কাজগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্নানে কিছু কিছুক্ষণ পরে স্নানে যাওয়ার আগে যে হাতে কাছা কাপড়গুলো ভিজে রাখি তো কিছু করে জন্য এগুলো ভিজে যাবে তারপর স্নানে যাওয়ার মানে ধুয়ে তারপর স্নানটা করে নেব কারণ আমাদের যখন একই সঙ্গে তো বাথরুমটা একই সঙ্গে অ্যাটাচ তো না আমার স্নান করার পর কাপড় ধুতে আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য কি করি আমি মানে স্নানে যাওয়ার আগে কাপড়টা ধুয়ে নিই মানে তারপর আমি কোনো কাপড় রাখি না ধোয়ার জন্য মানে যখন থেকে এ বাড়িতে এসেছি এটাই সিস্টেম করেছি আর এদিকে দেখো যতটা জোগাড় ততটাই কিন্তু কাজ ভালো লাগে জিনিসপত্র ছাড়া তো মোটেই ভালো লাগে না কিন্তু আবার দেখা যায় যত জিনিসপত্র ততটাই কাজ তো এই টেবিলটা যতই গুছায় না কেন মানে আমার এলোমেলো থাকবি যতই সুবিধা করে দেয় না কেন এলোমেলো থাকবি তবে আজকে অনেকটা দিন ধরে টেবিলটা গুছাতে পারছি না তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে এটা একটা বলতে পারো মানে আমার ড্রেসিং টেবিল ট্যুর আমার তো নেই ড্রেসিং টেবিল তো এখানেই নেই তো যুগার লাগিয়ে চলছে তো সেই ট্যুরটা আজকে তোমাদের সঙ্গে দেব কারণ হোম ট্যুর তো আমি দিতে পারবো না আমার ভাড়া বাড়ি ট্যুরও আমি দিতে পারিনি তো ভাবলাম আমার ড্রেসিং টেবিল ট্যুরটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা ট্যুর দেব খুব ইচ্ছে করে কখনো কখনো দি কিন্তু আর সেটা হয়ে ওঠে না তো দেখি যদি নতুন জায়গায় যাই খুব তাড়াতাড়ি একটা আমার ট্যুর একটা দেওয়ার ইচ্ছা আছে যেখানে যাবো ঘরের একটা হোম ট্যুর বলতে পারো আমি দেবো তো সেটাই সে জন্য এখান থেকে সমস্ত কিছু ক্লিন টিন করে নিয়ে যাচ্ছি যেন ওখানে গিয়ে আমার এত অসুবিধা না হয় তো মানে ওর বাবা তো মানে এখন ঘরে আছে সেই জন্য আমার কাজটা প্রচণ্ড তো একই সঙ্গে পরিশ্রম করে নিয়েছি তো চলো গুছানো কিন্তু আমার হয়ে গেছে আর দেখো একটা মানি প্ল্যান্ট অনেক মাস আগেটা নিয়েছিলাম ভাবির থেকে তো একটা থেকে এখন মোটামুটি দুটো হয়েছে আমার কিন্তু এটা গোছানো হয়ে গেছে তো তোমাদেরকে আমি একবার দেখাই কোথায় আমি কি রেখেছি এই যেটার মধ্যে রেখেছি বডি লোশন পারফিউম মানে আমার শিরাম প্রিয়াঙ্কা সিরাম তারপরে টোনার বাবার লোশন মানে আমার ছেলের লোশন তারপর ছেলের বেবি ক্রিম তারপরে বড়ো প্লাস এই মেয়ের একটা টুথপেস্ট এইগুলো কিউট এমনিতে তো নর্মালিও বড় হয়ে গেছে আমাদেরটা দিক করে তারপরেও বাবা কখনো কখনো নিয়ে আসার জন্য আর এই বাস্কেটের মধ্যে রেখেছি শ্যাম্পু এটা হচ্ছে এক্সট্রা শ্যাম্পু তারপরে কোলেন তারপরে প্রচণ্ড এখন মানে মশাই দিকে প্রচণ্ড মশা তো কালকে গিয়ে দুটো দুপকাটিয়ে এনেছে সাবান বিমবার তারপরে ঝুনা এরপরে গার্বেজ যে ডাস্টবিন লাগায় পলিথিন সমস্ত কিছু মানে সাবান বলতে সমস্ত এখানে বিম সাবান নিচে আছে কাপড় কাচার সাবান সমস্ত সাবান এখানে থাকে আর এক্সট্রা যে শ্যাম্পু আর সার্ভটা তো একদম একটা কৌটোতে আর এটা এই যে রেখেছি এখানে একটা আমার কালকে বানিয়েছে তো কালকে বানিয়েছে আর একটা সুন্দর জিনিস বানিয়েছে তোমাদেরকে দেখাবো এখানে রেখেছি কিছু বই এগুলো সুযোগ হলে পড়ি এত সুযোগ তো হয় না তবে একটা সময় আসবে অটোমেটিক হ্যাবিট এগুলো পড়ি কখনো কখনো আগে পড়তাম এখন সত্যি কথা সময়ই পাই না আর এখানে এটা কিচেনের রেক পরিষ্কার করে এখানে নিয়ে এসেছি মানে ভরে নেব তো ওখানে গিয়ে আবার সেট করবো আর এটা হচ্ছে ওর বাবার অর্নামেন্টস সমস্ত বোর্ড দিয়ে যে সাজানো জিনিস থাকে একই সঙ্গে রেখেছি এলুমেলু করে রাখলে না এগুলো আমার ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো সময় দরকার লাগতে হবে সেই জন্য আমি একটা জায়গাতে ওর বাবার জিনিসগুলো রেখেছি যেন ওর বাবা খুঁজে নিতে পারে মুখের ক্রিম তারপর এটা আছে আর এই ভুল হয়ে গেলাম ভেজিলিম আর এটা হচ্ছে একটা ড্রয়ার আমার শাশুড়িমা দিয়েছিল প্রিয়াঙ্কাকে ওর একটিভিটিস জিনিস তারপরে এটাও সেকশন করে নিয়েছি ওর চুলের গাডা টাডা সমস্ত পরীক্ষা শেষ এখানে রেখে দিয়েছি তা নাহলে হারিয়ে যাবে এক দু তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে পেন্সিল রাবার যত এক্সট্রা জিনিস এখানে রাখি তাহলে নিতে ওদের সুবিধা হয় মানে সেকশান বানিয়ে দিয়েছি এটার মধ্যে প্রজেক্টের জিনিসই আছে ওর প্রজেক্টের জিনিসই তো খুলতে পারছি না চলো এটার মধ্যে প্রজেক্টের জিনিস এরকম ভাবে না ভাগ ও এটার মধ্যে চুরি এটার মধ্যে আমার চুরি তো সমস্ত যে ভাগ করে দিয়েছি এটার মধ্যে আছে আমার মেকআপের জিনিস মানে সমস্ত আমার তো সেরকম কিছু নেই আর এরকম আমি কিছু জানিও না তো তো যতটুকু জানি অতটুকুর মধ্যে রেখেছি আর নেল পালিশ বিন্দি এখানে আছে গার্ডার ক্ল্যাচার ছোট ছোট ক্লিপ এই যে গুঁজিয়ে একটা মেকারটা আমাকে একজন দিয়েছিল তা আবার সম আমার যে যে সেঁদুরটা আমি না এই সেঁদুরটা দি জোবেসের এই সেঁদুরটা ঘর থেকে না নিয়ে আসি ত্রিপুরা থেকে আর একটার মধ্যে হয়েছে অরেঞ্জ সিঁদুর এই যে এটা হয়েছে অরেঞ্জ সিঁদুর আমি শনি মঙ্গলবারে কখনো পড়ি বাস এই যে তোমাদেরকে দেখাই পুরোটা লোক একবার দেখাই এই যে দেখেছ আজকে দিন ধরে চেষ্টা করছি তোমাদের সঙ্গে ডিটেলে আমি শেয়ার করবো কারণ এখান থেকে চলে যাব তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভুলে গেছি এটার কথা বলতে এটা হচ্ছে মটকা এটার মধ্যে না দই পাতবো গরমের দিনে নতুন করে গিয়ে এখন তো আমি শীতের দিনে নিয়েছিলাম একদিন মলে গিয়েছিলাম ভাবির সঙ্গে তো এটা নিয়ে এসেছি এটার মধ্যে না দই পাতবো আর এখানে আছে একটা সিমশানের কাপ এটা না এই প্যাকেটের মধ্যে কাবার করে নেব এগুলো না খুব মানে ইয়ে যত্ন করে নিতে হবে তো সেই জন্য কাবারটার মধ্যে ভরে নেব। এখন বর্তমানে রেখেছি আলতাটা এই ক মানে কদিন আগে এখানে এনে রেখেছি বাকি তো ব্যবহার করতো প্রতিদিন সকাল উঠে তাহলে চলো চারিদিকে দেখো এখন যাব ঘরটা মুছতে তারপরে মোটামুটি স্নানটা করতে পারবো তারপরে শেষ কাজগুলো সকালবেলা উঠেছি বলে হয়তো তাড়াতাড়িগুলো মানে করে না কাজগুলো আমার কমপ্লিট হয় দশটার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছিল মানে শনিবার দিন তো আমি জলের মধ্যে একটু নুন ছিটা দিয়ে না ঘরটা মুছবো শনি মঙ্গলবার নুন ছিটা দিয়ে ঘর মুছি আর বৃহস্পতিবারে কাঁচা হলুদ গুড় হলুদ কিংবা ও মানে কর্পূর দিয়ে ঘর মুছি বাস্তু বলতে পারো আমি ভীষণভাবে মানার চেষ্টা করি সেটা আমি খুব খুব মানি ঘরের যেটা আমার যদি আমার সেটা সম্ভব হয় সম্ভবের মধ্যে থাকে আমি খুব মানি আর যেগুলো আমি মানি বর্তমানে আমি ভালো ভালো রেজাল্টও পেয়েছি নিজের উপর এক্সপেরিমেন্ট করছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার মানে শেয়ার তো মানে আমি সবে শুরু করলাম বলতে পারো আর আগে করেছি আর এখন তো আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে ওদের উদ্দেশ্য বলছে আমি ভীষণ সংসারের মানে যে নিয়মটা সেটা আমি মানার চেষ্টা করি তো তোমাদের যদি সেগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুজো আমি করিনি পুজো প্রিয়াঙ্কা উঠে করবে পুজো প্রিয়াঙ্কা করবে বলেই কিন্তু আমি এখন স্নান করে খেয়ে নিচ্ছি তা না হলে হয়তো বারোটা বেজে যেত মানে এগারোটা বারোটা হয়ে যেত তো প্রিয়াঙ্কা স্নান করে পুজো করবে তো সেই জন্য না আমি স্নানটা করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এইমাত্র নিয়ে বসেছি খুব তৃপ্তি পাচ্ছি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে যে খাবারটা নিয়ে বসেছি সেটা যেন খেয়েও শান্তি পাচ্ছি তো কিছুক্ষণ গাছপালার সঙ্গে একটু সময় কাটালাম তারপর আবার যাবো বান্নার দিকে এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম মানে প্রিয়াঙ্কা কিছু একটা বানিয়েছে এটাই বানিয়েছে গতকাল রাতে না ওইটা বানিয়েছে আমি এগুলো কিনে এনেছি কাজগুলো আমি তারপরে ক্লে এনেছি মানে ওইগুলো করতে ভীষণ পছন্দ করে ক্রাফট তো পছন্দ যখন করে আমি কোনো কিছুতে বারণ করি না ও করতে চাইছে আমি জিনিসপত্র যখন কিছু চাই আমি এনে দিই দেখো তো কত সুন্দর করে মানে বানিয়েছে তো আমাকে আরও বানিয়ে দেবে চলো একবার বলে দিই যে শনিবারে আমাদের কি কি রান্না হয়েছে নিরামিষ চুলাতে লাল শাক করছি আর মুগ ডাল করেছিলাম আর করেছি নিরামিষ সবজি মানে সজনে ডাটা তারপরে সমস্ত সবজি দিয়ে একটা গ্যাট করেছি পাঁচ পুরো সম্বাস দিয়ে করেছি আর কিছু করে নিন যা হবে রাতের দিকে হবে মোটামুটি এখন এই পর্যন্ত এতটুকুই করেছি কারণ ওর বাবা আসার সময় হয়ে গেছে আর দিকে দেখো আমরা কিন্তু আতপ চাল খাই শনিবারে মানে নিরামিষের দিকে না নিরামিষের ক্ষেত্রে আতপ চালটাই খাই তো মানে একটা দিন মনে হয় কি রান্নাঘরটার মধ্যে যেরকমভাবে যেরকম খুশি সেরকমভাবে না কাজ করা যায় যেন শকরা না মানে এ টে টু শকরা হয় না ননভেজ আমরা যখন খাই কারণ আমাদের ননভেজ ছাড়া তো চলবে না তো ভীষণ একটা অসুবিধা আমার হয়ে যায় কিন্তু এখন আর মানে সেটা যদিও শয়ে নিয়েছি কিছু তো করার নেই সেটা আমার শোয়াতেই হবে আর শনিবারটা আমার ভীষণ ভালো লাগে মনটাও খুব ফ্রেশ লাগে ওই দিনটা তো চলো প্রিয়াঙ্কা কিন্তু পুজো করে নিয়েছে আর এদিকে রান্নাও কিন্তু আমার মোটামুটি শেষের ক্ষেত্রে নিরামিষ সবজিটা হয়ে গেছে বাস লাস্টে একটু ঘিটা দিয়ে নামিয়ে নেব চলো তার সঙ্গে কিন্তু আজকে ব্লগটা এখানেই অ্যান্ড করছে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল অবশ্যই রেখো সামনে হোলি আসছে সে হোলির ব্লগও আসবে তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা কিন্তু আমি যতই পরিশ্রম হোক না কেন যতই ক্লান্ত হয়ে পড়ি না কেন আমার আরেকটা ব্লগ কিন্তু আমার খুব তাড়াতাড়ি রেডি করতে লাগে যেটা আমি আগে করতে পারিনি সেটা এখন আমি করছি আমি খুব চেষ্টা করছি যেন আরও আমি মানে ব্লগটা আরও কন্টিনিউ করতে পারি তো দেখো এই যে লাল শাক আর হয়েছে চাল ভাত কিন্তু খুলতে পারছি না ঢাকনাটা মানে আতপ চালে মারতো সেটা একদম টাইট হয়ে লেগে গেছে আর এদিকে দিয়ে মানে লেবু পাতা দিয়ে না একটা ডাল করেছি